সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানাবো, আন্দোলন তীব্র হলে সরকার নিজেই তলিয়ে যাবে রিজভি। বিএনপির নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, সরকারের মন্ত্রী এমপিরা জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় থাকতে এখন তলে তলে ষড়যন্ত্র করছে। তলে তলে কখনো আপোষ হয় না, ষড়যন্ত্র হয়। বিএনপির আন্দোলন তীব্র হলে সরকার তলে তলে নিজেই তলিয়ে যাবে। এবারে জানাবো, সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকাকে ঘিরেই চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সারা দেশে নানা কর্মসূচি শেষে রাজধানীকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে চায় দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে টানা কর্মসূচির শেষ দিনে 18 অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে দাবি মেনে নিতে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে। সেটি বাস্তবায়ন না হলে ঢাকা কেন্দ্রিক কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। জানাবো, নির্বাচনের আগে বিরোধী নেতা কর্মীদের পুরনো মামলায় সাজা দিয়ে সরকার মাঠ ফাঁকা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছেন যে খেলা হবে, কার সঙ্গে খেলবেন? বিরোধীদের সবাইকে তো জেলে পাঠিয়ে দিচ্ছেন, খালি মাঠে ওয়াকওভার নিয়ে জিততে চান, এবার আর সে খেলা খেলতে পারবেন না। জানিয়ে দিব, এই সরকার ক্ষমতা এসেছিল মানুষকে বোকা বানিয়ে। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, এই সরকার ক্ষমতা এসেছিল দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে। ফখরুদ্দিন মইনুদ্দিনের দোয়ায় তারা সেদিন ক্ষমতা এসেছিল। তিনি বলেন, শেখ হাসিনা জানেন দেশের মানুষ বোকা, তাদের বিভ্রান্ত করা যায়। তাই তিনি বলেছিলেন, ক্ষমতায় গেলে 10 টাকায় চাউল খাওয়াবেন। তিনি যখন ক্ষমতায় যাওয়ার পথে তখন দেশে চাউলের কেজি ছিল 40 টাকা। তিনি জানতেন ক্ষমতায় গেলে 40 টাকায় চাউল খাওয়াতে পারবেন না। তারপরেও তিনি মিথ্যাচার করেছেন এদেশের 18 কোটি মানুষের সঙ্গে। এদিকে বিএনপি 13 দিনের আলটিমেটাম হাস্যকর ওবায়দুল কাদের। বিএনপি 13 দিনের আলটিমেটাম হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির সব তর্জন গর্জন হুঙ্কার আসরের গল্পের মতোই হাস্যকর। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, 8 দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করল যুক্তরাষ্ট্র। 8 দেশের 49টি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনের আগ্রাসনের সময় বিভিন্ন সামরিক সহায়তা দেওয়ায় এসব কোম্পানির রপ্তানি কার্যক্রমকে সীমিত করা হয়েছে, খবর রয়টার্সের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তীব্র আন্দোলন হলে সরকার নিজেই তলিয়ে যাবে রিজভি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, সরকারের মন্ত্রী এমপিরা জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় থাকতে এখন তলে তলে ষড়যন্ত্র করছেন। তলে তলে কখনো আপোষ হয় না, ষড়যন্ত্র হয়। বিএনপির আন্দোলন তীব্র হলে সরকার তলে তলে তলিয়েই যাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন বরিশাল বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আলোচনা সভার আয়োজন করা হয়। রিজভি বলেন, প্রধানমন্ত্রী এখন বলছেন, বাংলাদেশের নির্বাচন রাজনীতি নিয়ে বিদেশিদের এত মাথা ব্যথা কেন? ক্ষমতায় থাকার জন্য আপনার যে মাথা ব্যথা, এর জন্য এদেশের মানুষ আপনাকে যে প্যারাসিটামল দিচ্ছে, সেই প্যারাসিটামল খেয়ে আপনার কিছু হচ্ছে না। এখন বিদেশি কোনো প্যারাসিটামল আপনাকে দেওয়া যায় বা সেবন করানো যায়, তাহলে দেখা যাক পরিস্থিতি কি হয়। এটাতে আপনি কেন এত বিচলিত বোধ করছেন? প্যারাসিটামল তো আপনার লাগবে, কারণ আপনি সবসময় আতঙ্কে আছেন, সংশয়ে আছেন, এই বুঝি গদি গেল। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই তার মাথা ব্যথা চরমভাবে শুরু হয়। জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন, নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার দিন, তাহলে আপনার মাথা ব্যথা কমে যাবে। কিন্তু তিনি এতে কর্ণপাত না করে বিদেশিদের মাথা ব্যথা নিয়ে চিন্তিত। সরকার সুষ্ঠু নির্বাচন না দিয়ে আবারও একতরফা নির্বাচনের চক্রান্তে লিপ্ত অভিযোগ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ কারণেই তারা বলেছেন তলে তলে আমাদের আপোষ হচ্ছে। তলে তলে আপোষ করেন আর যাই করেন, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে তলে তলে তলিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বিএনপির এই নেতা বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ক্ষমতায় থাকার নিদর্শন অতীতে নেই। জনগণের শক্তির কাছে আপনার পরাজয় হবেই। আপনি আজকে নানা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনি এক দেশ ছেড়ে আরেক দেশকে ভালো বানানোর চেষ্টা করছেন, কোনো লাভ নেই, কারণ নিজের দেশের জনগণ যার পক্ষে থাকে না, সে কখনোই টিকতে পারে না। বিএনপির মূল টার্গেট ঢাকা। সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকাকে ঘিরেই চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সারা দেশে নানা কর্মসূচি শেষে রাজধানীকে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্বিতীয় দিনের টানা কর্মসূচির শেষ দিনে 18 অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে দাবি মেনে নিতে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে। সেটি বাস্তবায়ন না হলে ঢাকা কেন্দ্রিক কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। ঢাকা মহানগরকে সহযোগিতা করতে আশপাশের জেলাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এজন্য সব জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী
শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিয়েছে দলটির হাইকমান্ড। ইতিমধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই তিন জেলাসহ মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিও দেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে। এছাড়া এসব জেলায় দ্বন্দ্ব গ্রুপিং থাকলেও তা ইতিমধ্যে মেটানো হয়েছে। সম্প্রতি রাজধানীর প্রবেশ পথে সমাবেশের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে তারা অংশ নিয়েছেন বলে দলটির পর্যবেক্ষণে উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। শেষ ধাপের সব কর্মসূচি ঢাকা কেন্দ্রিক হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের সমাপনী সমাবেশে আগামী 18 অক্টোবর ঢাকার জনসমাবেশ সহ নতুন কর্মসূচির ঘোষণা করে তিনি বলেছেন, এর মধ্যে সরকার পদত্যাগ না করলে ওই সমাবেশ থেকে শেষ কর্মসূচি দেওয়া হবে। শেখ হাসিনাকে পরিষ্কার বলতে চাই, অনেক রোডমার্চ করেছি, সমাবেশ করেছি, এরপর রোডমার্চ নেই, সমাবেশও নেই, সব কর্মসূচি হবে রাজধানী ঢাকায়, এবার রাজধানীর পতন ঘটাতে হবে। জানা গেছে জনসমাবেশ থেকে আলটিমেটাম দেওয়া হতে পারে, তা মেনে সরকার পদত্যাগ না করলে দুর্গাপূজার পরে আন্দোলনে চূড়ান্ত ধাপে নামবে বিএনপি ও তার মিত্ররা। সেক্ষেত্রে ঘেরাও দিয়ে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হতে পারে। বিএনপি নেতারা জানান, চূড়ান্ত ধাপের আন্দোলনে বিএনপি এবং তার মিত্রদের কর্মসূচি কেমন হবে তা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকারের আচরণ কঠোর হলে কর্মসূচিও কঠোর হবে। সরকারের মনোভাব কেমন হয় তা পর্যবেক্ষণ করবে বিএনপি ও তাদের সমমনা দলের নেতারা। তবে শেষ ধাপে লাগাতার কর্মসূচি হবে। একাধিক নীতি নির্ধারক জানান, 18 অক্টোবরের পর বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার একদফা দাবি মেনে না নিলে প্রথমে রাজধানী ঘেরাও, পরে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বিবেচনায় নিয়ে কর্মসূচি দেবে বিএনপি। ঘেরাওয়ের পাশাপাশি অবস্থান কর্মসূচিও দেওয়া হতে পারে। এতেও কাজ না হলে শেষ ধাপে হরতাল অথবা অবরোধের ঘোষণাও আসতে পারে। আর এই ধাপের কর্মসূচি চলবে বিরতিহীনভাবে এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত। একেবারে বাধ্য না হলে হরতাল এবং অবরোধের মতো কর্মসূচিতে যাবে না বিএনপি। মূলত অতীত আন্দোলনের অভিজ্ঞতা মাথায় রেখেই এবার রাজধানীকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন, ঢাকায় জোরালো আন্দোলন ছাড়া সরকার পতন সম্ভব নয়, তাই এবার কর্মসূচি হবে ঢাকামুখী এবং কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হবে ঢাকা। ফলে ঢাকাকে ঘিরেই দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি দেওয়া হতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের জনগণ এই সরকারকে আর চায় না, যার প্রমাণ সম্প্রতি বিএনপি রোডমার্চ ও সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ। তারা মাঠে নেমেছে, এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে যা যা প্রয়োজন বিএনপি তাই করবে। 18 অক্টোবর পর্যন্ত কর্মসূচি রয়েছে, পরে জনগণের চাহিদা অনুযায়ী নতুন কর্মসূচি দেওয়া হবে। সবাইকে জেলে পাঠাচ্ছেন খেলবেন কার সঙ্গে প্রশ্ন মির্জা ফখরুলের। নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের পুরনো মামলায় সাজা দিয়ে সরকার মাঠ ফাঁকা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছেন যে খেলা হবে, কার সঙ্গে খেলবেন? বিরোধীদের সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন, খালি মাঠে ওয়াকওভার নিয়ে জিততে চান। রাজধানীর পুরানা পল্টনে কালভাল রোডে আয়োজিত সমাবেশে ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সংহতি সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সংহতি সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ। যুগপথ আন্দোলনের শরীক গণঅধিকার পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগ পরপর দুটি নির্বাচনে সলসাতুরি করে ভোটার উপস্থিতি ছাড়া ক্ষমতা দখল করেছে, একই কায়দায় আবারও নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছে, তবে এবার বাধা দিচ্ছে পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো। তারা বলছে, এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। দেশ ভয়াবহ সংকটের মুখে জানিয়ে ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতারা জোরে সোরে বলছেন, এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে, তারা পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে বিরোধীদের সাজা দিচ্ছে। বিরোধীদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিচারকদের এবং মামলার অভিযোগপত্র দাখিল করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটাই হচ্ছে তাদের সুষ্ঠু নির্বাচন। এই হলো তাদের সুষ্ঠু নির্বাচনের নমুনা। সরকার নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্পের যে উদ্বোধন করছে তাতে কাজ হবে না জানিয়ে ফখরুল ইসলাম বলেন, বিমানবন্দরে দেখলাম সফট ওপেনিং, বিমানের চলাচলের জন্য ট্রাক মার্ক তৈরি করা হয়নি, ভবনের কাজ শেষ হয়নি, তাও উদ্বোধন করা হচ্ছে। এসব উদ্বোধন করে কাজ হবে না, দেশের মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। চাল, ডাল, তেল, লবণ সহ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মানুষ বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছে না, ব্যবসায়ীরা প্রমাদ গুনছেন, পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছে না, প্রতি মাসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। দেশকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধভাবে বের হয়ে আসতে হবে। এই সরকার ক্ষমতায় এসেছিল মানুষকে বোকা বানিয়ে, ইরান। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, এই সরকার ক্ষমতায় এসেছিল দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের দোয়ায় তারা সেদিন ক্ষমতায় এসেছিল। তিনি বলেন, শেখ হাসিনা জানেন দেশের মানুষ বোকা, তাদের বিভ্রান্ত করা যায়, তাই তিনি বলেছিলেন ক্ষমতায় গেলে 10 টাকায় চাউল খাবেন। তিনি যখন ক্ষমতায় যাওয়ার পথে ছিলেন তখন দেশে চাউলের কেজি ছিল 40 টাকা, তিনি জানতেন ক্ষমতায় গেলে 10 টাকায় চাউল খাওয়াতে পারবেন না। তারপরও তিনি মিথ্যাচার করেছেন দেশের মানুষের সঙ্গে, জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য
আমলের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইরান বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর 11 বার সারে দাম বাড়িয়েছে, কিন্তু শেখ হাসিনা শেরপুরে জনসভায় বলেছিলেন ক্ষমতায় গেলে বিনামূল্যে সার দেবেন, ঘরে ঘরে চাকুরি দিবেন, আর এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগ আওয়ামী লীগ আর টাকা ছাড়া কোনো মানুষের চাকরি হয়নি। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ চাল কিনলে নুন কিনতে পারে না, আলুর কেজি এক বছর আগেও ছিল 20 টাকা, সেই আলু এখন শেখ হাসিনার ডিজিটাল উন্নয়নে 50 টাকা হয়েছে। আপনারা অনেকে বলেছেন সিন্ডিকেটের কথা, আমি বুঝি একমাত্র সিন্ডিকেট হচ্ছে শেখ হাসিনার সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে পারলে সবকিছুর দাম কমে যাবে। ইরান বলেন, আমেরিকা কয়দিন পর পর নিষেধাজ্ঞা দেয়, এমন 2-5 জন করে নিষেধাজ্ঞা দিয়ে কি হবে, এ দিয়ে কিচ্ছু হবে না, শুধুমাত্র একজনের উপর নিষেধাজ্ঞা দিলেই দেশের প্রধান সমস্যা একমাত্র সমস্যা হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনো সময় আছে, সম্মানে আপনি বাঁচতে চাইলে ক্ষমতা ছাড়ুন। আট দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করল যুক্তরাষ্ট্র। আট দেশের 49টি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের সময় বিভিন্ন সামরিক সহায়তা দেওয়ায় এসব কোম্পানির রপ্তানি কার্যক্রমকে সীমিত করা হয়েছে, খবর রয়টার্সের। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এই নির্দেশনা ঘোষণা করেছে। তালিকায় চীনের 42টি কোম্পানি রয়েছে। এছাড়াও ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যের 7টি কোম্পানির উপর এই বিধিনিষেধ আরোপ করেছে। মূলত রাশিয়াকে সামরিক প্রতিরক্ষা খাতে সহায়তা করার এই বিধি দেওয়া হয়েছে। বাণিজ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব কোম্পানি পণ্যের মধ্যে অন্যতম হল মাইক্রো ইলেকট্রনিক্স, এটি রাশিয়া ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা নির্ভুল নির্দেশনা সিস্টেমের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিবৃতিতে এক্সপোর্ট এনফোর্সমেন্ট বিভাগের সহকারী সচিব ম্যাথু এক্সেল্ট বলেন, তালিকাভুক্ত এসব কোম্পানিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যদি যুক্তরাষ্ট্রে কোনো প্রযুক্তি রাশিয়ার প্রতিরক্ষা বিভাগে সরবরাহ করে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, আমরা এগুলো খুঁজে বের করব। রাশিয়া ইউক্রেনের আগ্রাসন 20 মাস চলছে, এর মধ্যে বৃহস্পতিবার যুদ্ধে নিহত এক ইউক্রেনীয় সেনার শেষকৃত্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে অন্তত 52 জন লোক নিহত হন, যা রাশিয়া ইউক্রেনের আগ্রাসনের মধ্যে অন্যতম ভয়াবহ হামলা। এই হামলার পরপরই যুক্তরাষ্ট্র এমন নির্দেশনা দিয়েছেন। যুক্তরাষ্ট্র সাধারণত এ ধরনের নির্দেশনা কেবল তখনই দেয় যখন কোনো কোম্পানিকে তাদের জাতীয় এবং নিরাপত্তা পররাষ্ট্রনীতির জন্য হুমকি বলে মনে করে। এ তালিকায় থাকা কোম্পানিগুলো জাহাজে করে তাদের পণ্য রপ্তানির জন্য লাইসেন্স পেতে খুব কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ব্যবসা সীমিত করার জন্য নির্দেশনার বিষয়ে ওয়াশিংটনের চীনের দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র 14 চীনা এবং কানাডিয়ান কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এসব কোম্পানিকে ভয়াবহ মাদক ফেন্টানাইল আমদানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।